গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়ামে মিলবে সুফল। গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়ামে গর্ভে সন্তানের স্বাস্থ্যগত উন্নতি ঘটায় বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানের একদল গবেষক। একেবারেই নতুন তথ্য উপস্থাপন করে এই গবেষক দল গর্ভবতী মহিলা ও অনাগত সন্তানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে চমকপ্রদ ধারণা দিল। তবে প্রাথমিক পর্যায়ে গবেষণা শেষে এখনই গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত শারীরিক কসরতের জন্য গর্ভবতীর পরামর্শ দেবেন না তারা। এ বিষয়ে আরও গবেষণা চলছে। প্রাথমিক গবেষণা লব্ধ ফলাফল ইতিবাচক বলেই মেইল অনলাইনকে জানিয়েছেন তারা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ডক্টর সেন এবং জার্মানির গবেষক ডক্টর থমাস এই উপাত্ত নিশ্চিত করেন। একজন সুস্থ গর্ভবতী মা সুস্থ সন্তান প্রসব করতে পারেন এই অভিমত দিয়ে তারা বলেন, গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম গর্ভের সন্তান এবং গর্ভবতী মায়ের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনে।